চিকিৎসার গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা মহিষাদল জুড়ে। ফের চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু, অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহিষাদলে, ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে আড়াই মাসের মৃত শিশুর নাম পূর্ণ ভূঁইয়া, বাড়ি মহিষাদল থানার কালিকাকুণ্ড এলাকায়। বাবার নাম অজিত ভূঁইয়া এবং মায়ের নাম শম্পা ভূঁইয়া। গত বুধবার ওই শিশুকে লক্ষ্যা এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি টিকা দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে। এরপর বৃহস্পতিবার রাতে প্রবল জ্বর আসে ওই শিশুর। ঘটনায় আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন শুক্রবার সকাল 9টা নাগাদ ব্লক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা তাকে ফের ওই পায়ে ইঞ্জেকশন দেন। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই ওই শিশুর মৃত্যু হয়েছে। কোথায় ইঞ্জেকশন দিয়েছেন? দিয়েছে পায়ে। কোথায়? হসপিটালে। এখানে হাসপাতালে। তোমার কি ধরনের এই জ্বর অবস্থা? আমরা সকাল সকাল ওখানে দেখালাম, উনি বললো যে একটু শ্বাসকষ্টের ব্যাপার আছে, তাহলে ইঞ্জেকশন থেকে জ্বরের ভাব নেই তো, ওটা জ্বর হয়। আমরা জ্বর দিয়েই এসেছিলাম, এখানে অক্সিজেন দিল, তারপর অক্সিজেন শুনে দিল, ডেলিভার পরে ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে আর কোনো সাড়া নেই। আপনাদের কি ধারণা, আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে ছেলে তো ভালো, সুস্থ, কিন্তু আগেও তো আমাদের আমার সঙ্গে খেলছে বা আমরা তাই লিখি ঘুরছি, গাড়ি করে ঘুরাইছি, কিন্তু ভালো। কিন্তু এই হেলথের ইঞ্জেকশন থেকে আর এখানের ইঞ্জেকশন থেকে এই ব্যাপারটা কি হয়ে গেছে দাঁড়িয়ে? আপনারা তদন্ত চাইছেন? তদন্ত। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন। এসেছে তখন তার কন্ডিশন মোটেই ভালো ছিল না, ঠিক আছে? তো তাই জন্য আমরা দেখার সাথে সাথেই ওনাকে বলেছিলাম যে পেশেন্ট এখানে রাখলে হবে না, এখান থেকে আমরা পেশেন্টকে অন্য জায়গাতে পাঠাবো, এবং তখনই তার একটা রেফারের যে ব্যবস্থা আমাদের এখানে যাবতীয় যে ব্যবস্থা সেটা আমরা করে দিয়েছি তখনই। এবার সেইটুকু টাইমে রেফার আসতে তো কিছুটা সময় লাগবে, রেফারে তো আমাদের ডাক্তার হিসেবে সেইটুকু সময় যে কর্তব্যটুকু সেটা তো আমরা ডেফিনেটলি করবো। তো সেইটুকু সময় যা যে যাবতীয় যেটুকু যে সামান্য চিকিৎসা আমাদের হাতে যা ছিল সেইটুকু সামান্য দেওয়ার জন্য সেটুকু আমরা করেছি। তদন্ত চাইছে ওরা, হ্যাঁ করতে পারে, অসুবিধা কি, সেটা ওদের ব্যাপার। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আর সিবিএস।